আচ্ছা যে প্রশ্ন উত্তর শুরু করে দেন, আমি বলছি না, আপনারা একজন পড়েন, আচ্ছা পানি বোতল দেন তো। আলোচনা করতে ভালো লাগে না, তাই না? আপনি যদি থাকেন আমাদের প্রশ্নোত্তর হবে, অন্যথায় আমরা প্রশ্নোত্তরটাকে বন্ধ করে দেবো। তো যাই হোক, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। আপনারা দয়া করে যারা প্রশ্ন করবেন আপনারা দয়া করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান, যারা প্রশ্ন করবেন আপনারা দয়া করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান, আর দয়া করে কেউ উঠবেন না, একটু বসুন, দয়া করে কেউ উঠবেন না। জি জি পড়তে থাকেন ভাই, লেট করেন না। কবরে একটি খেজুরের ডাল পোঁতা যাবে কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই প্রশ্ন করেছেন যে কবরে খেজুরের ডাল পোঁতে যাবে কি যাবে না। প্রথম কথা হচ্ছে, সহি মুসলিমে কিতাবু জানাইজে হাদিস নাম্বার 2518 তে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাম কোনো এক কবর স্থানে, যে কবরে একজন ব্যক্তি শায়িত ছিল, যে প্রসাবের কারণে তার কবরে আজাব হচ্ছিল, বিশ্বনবীর সঙ্গে সঙ্গে খেজুরের একটা ডাল তাকে কেটে তিনি দুটো ভাগ করে দিয়ে তিনি কবরে পুঁতে দিলেন এবং বললেন যে এই যে বৃক্ষ, এই যে ডাল, যতক্ষণ এর রস আছে ততক্ষণ তার কবরে আজাব মাপ। ভাই বিশ্বনবী কেন দিয়েছে বলেন তো? তার কবরে আজাব বিশ্বনবী শুনতে পাচ্ছিলেন, বুঝতে পারছিলেন, এবং এই কবর তো কোনো নতুন কবর ছিল না, নতুন কবর ছিল কথা বলেন, অনেক প্রথম প্রাচীন কবর। এটা হচ্ছে হাদিস, কিন্তু এই হাদিসটাকে এখন সমাজে করছে কি, মানুষ কেবলই দাফন হয়েছে এখনই সঙ্গে একটা গাছ কেটে একটা ডাল কেটে দিয়ে দিচ্ছে। তো ভাই বলুন তো, এই যে ডালটা দিল বিশ্বনবীর উদ্দেশ্য কি ছিল? ওটা নতুন কবরে দিয়েছে? উত্তর না, নতুন কবরে দেয় নাই, প্রাচীন কবর। কারণ কি, তার আজাব হচ্ছিল কবরে পেশাবের আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য ওই গাছের ডালটা পুঁতে দিয়েছে। তো ভাই বলুন তো, আপনি কি কবরের আজাব দেখতে পাচ্ছেন কথা বলেন? না। তো আপনি কেন দিচ্ছেন? এটা কোনো সুন্নাত না, এটা কোনো সুন্নাত নয়। যে সুন্নাতই হতো তাহলে সেই দিন থেকে সাহাবিরা তারা সকলের কবরে একটা ডাল পুঁততো কি পুঁততো না কথা বলেন? পুঁততো নাকি, এটা চর্চিত হয়ে যেত না? জি না। কিন্তু বিশ্বনবী একজনকে দিয়েছে, সাহাবিরা বাকি কবরওয়ালা আরো যে ছিল ওদেরকে কিন্তু কবরের ডাল পুঁতে দেয় নাই। কেন দেয় নাই? কেন এটা সুন্নাত না, বিশ্বনবী খাস একজন ব্যক্তির জন্য এটা করেছে, তাই এটাকে জমহুর মুহাদ্দিসগণ বলে এটা সুন্নতের অন্তর্ভুক্ত না, তাই এটা করা থেকে ভিতর মানে দূরে থাকতে হবে। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। জি, মুসলমান হয়ে হিন্দু ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা যাবে কি? মুসলিম হয়ে হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে কি যাবে না? সূরা মায়েদা আয়াত নম্বর 51-53 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে অমুসলিমদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। সূরা ইমরান আয়াত নম্বর 28 আল্লাহ বলছেন ইন্না মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকদের অন্তরটা হচ্ছে অপবিত্র। কেন অপবিত্র? এই অপবিত্র মানে এটা না যে আপনি অজু করেছেন, একজন হিন্দুর গায়ে টাচ করেছেন আপনার অজু ভেঙে যাবে, এই অপবিত্র না, এদের অন্তর অপবিত্র। কেন অপবিত্র? যেহেতু তারা আল্লাহ সন্তানকে বাদ দিয়ে বাতিল মাবুদকে নিয়ে তার উপাস্যমনে করে শিরিক করেছে, অন্তরটা কুলসিত হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এটা তারা অন্তর বলতে তাদের শিরিকের কারণে তার অন্তরটা কুলসিত হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। সূরা মুমতাহিনা সালমা 60 আয়াত নাম্বার 8-9 আল্লাহ বলছেন যেসব মুশরেকরা, যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে মসজিদে আসতে বাধা দেয় না অথবা তোমাদের সঙ্গে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটায় না, এদের সঙ্গে ভালো কর্ম করতে, ভালো ব্যবহার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। তার মানে বুঝতে হবে, যেসব অমুসলিম দিদি ভাইয়েরা আছে, তার যদি মুসলিমদের ক্ষতি না চায়, মুসলিমদের খারাপ না চায়, মুসলিমদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ চলতে চায়, তাদের সঙ্গে আপনি ভালো আচরণ করতে হবে। এটা কার আদেশ কথা বলেন? এটা আল্লাহর আদেশ। আদাবুল মুফরাদ লিল বুখারি হাদিস নাম্বার 656 বিশ্বনবী বলেছেন, আর আলসের একটা আমল ছিল, বিশ্বনবী যখন প্রথম কুরবানি করতেন, প্রথম মাংসের যে টুকরাটা দিতেন সেটা কার কাছে? পাশে ছিল ইহুদিদের, ইহুদিদের অবস্থান তাদেরকে দিতেন। তো অজস্র প্রমাণ থেকে পাওয়া যায় যে অমুসলিম যারা মুসলিমদের কল্যাণ চায়, ভালো চায়, তাদের সঙ্গে সুপরামর্শ করে বিভিন্ন কাজ করতে চায়, এদেরকে সঙ্গে যে আপনি বন্ধুত্ব করতে পারবেন না এমনটি নয়, এবং তাদের সঙ্গে মানবিক যে বন্ধন, ভালোবাসা, আন্তরিকতা এগুলো থাকবে। কিন্তু যারা মুসলিমদের সঙ্গে শত্রুতা পোষণ করে এদেরকে আপনি বন্ধুরূপে গ্রহণ করতে
পারবেন না। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। জি, বিয়ে কি ভাগ্যে লেখা থাকে? বিয়ে কি ভাগ্যে লেখা থাকে? মিশকাত হাদিস নাম্বার 73, আল্লাহ রাসূল বলেছেন, এই সৃষ্টি জগৎ সমস্ত কিছু সৃষ্টির পূর্বে প্রায় 50,000 বছর পূর্বে আল্লাহ সবকিছু লিখে রাখেন। এখানে বিবাহ এটাও লেখা থাকতে পারে, সমস্ত কিছু। আসলে মুসলিমে আল্লাহর তাকদীর অধ্যায়ের 11 নম্বর হাদিস তাকদীরের আল্লাহ বলেছেন, যখন মাতৃগর্ভে সন্তান চলে আসে 40 দিনে তার আবারও তাকদীর এখানে প্রেরণ করা হয়, লাহু মাহফুজ থেকে নিচে প্রেরণ করা হয়। আসলে সেটি স্পষ্ট হয়েছে। শ্বশুর খুশি হয়ে মোটরসাইকেল দিলে নেওয়া যাবে কি? শ্বশুর যদি খুশি হয়, কই রে তোর শ্বশুর ভাই, এরকমই তো চাইছিলাম। শ্বশুর খুশি হয় না কেন রে ভাই? আমাকে খুশি করে দেয় না কেন রে ভাই তোর শ্বশুর? কথা বোঝেন না ভাই? আপনার শ্বশুর আপনার বেলা খুশি হয়ে যায় কেন, আমাকে দিচ্ছে না কেন? হুজুর আপনি একটা নেন, আপনি এত কষ্ট করে ইন্ডিয়া থেকে এসেছেন, এবারে গাড়ি খরচ সব আমি দেবো, কেন দেয় না ভাই? জি, শ্বশুর যদি আপনাকে সানন্দে আনন্দের সহিত কোনো কিছু গিফট তোহফা দিতে চায় নেওয়াটা জায়েজ, কিন্তু যদি অন্তরে বলে যে শ্বশুর দিচ্ছে না কেন, দিচ্ছে না কেন, এরকম যদি একটা আশা চলে আসে খবর আছে। কথা বুঝতে পারলেন? শ্বশুর যা ইচ্ছা তাই দিতে পারে, আপনি গিফট হিসাবে নিতে পারবেন। কারণ মুসলিমদের একটা সুন্নাহ, বিশ্বের একটা আদাতান সুন্নাহ হচ্ছে এটা যে একে অপরের সঙ্গে তোহফা মানে আদান প্রদান করা। এমনকি বিশ্বের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য স্ত্রীদের যেসব বান্ধবী আছে তাদের গিফট পাঠাতেন, তার কাছে কি পাঠাতেন? তোহফা পাঠাতেন। কেন? স্ত্রীর বান্ধবীকে যদি খুশি করতে পারেন, স্ত্রী বলো যে না আমার স্বামীটা ভালো, তার জন্য স্ত্রী বান্ধবীদেরকে বিশ্বের অনেক সময় কি পাঠাতেন? গিফট পাঠাতেন। তাই এইগুলো আপনাকে গিফট হিসেবে যদি দেয় এটা কোনো সমস্যা নেই, তবে পাওয়ার আশা করেন না, করলেই খবর আছে। জি, মায়ানমারের প্রধানমন্ত্রীকে কেন গ্রেফতার করা হলো? বা আমি তো জানি না ভাই, ওটা যারা করেছে তাকে জিজ্ঞাসা করেন। জি, একটা বিশেষ বিজ্ঞপ্তি, আমার লেখা 6টা বই আছে, অনেকে বইয়ের জন্য ফোন করেন, তো আমার একটা বই আছে, বইটার নাম আহলে হাদিস হানাফি মাঝহাব ইখতিলাফ নিরাসান। যেসব সমস্যাগুলো নিয়ে সমাজে সবসময় চর্চিত, 35টা মাসালা নিয়ে নামাজের তাকবীর থেকে শুরু করে সালাম পর্যন্ত এবং আমাদের আকিদা বিশ্বাস সমস্ত কিছু বইটা সংক্ষিপ্তভাবে আমি লেখার চেষ্টা করেছি, বইটা নিয়ে যেতে পারেন। আরেকটা বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরাসান, মানে মাজহাব মানার পক্ষে তারা যেসব দলিলগুলো দেয়, 10খানা হাদিস এবং 5খানা আয়াত, সেগুলো খণ্ডনমূলক উত্তর দেওয়া হয়েছে বইটাতে। আরেকটা বই আছে আমার লেখা রাফলিয়াদিন কি মানসুক, যেসব আলেম ওলামারা বলছে রাফলিয়াদিন তাদের রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এটা আগে সুন্নাত ছিল পরে বাতিল হয়ে গেছে, এ কথা যে ভুল এটার জবাবে বইটা লেখা হয়েছে, বইটা নিয়ে যেতে পারেন। আরও একটি বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়, বাবা মারা গেলে ছেলে হিসেবে কী কী আমল করতে পারেন এবং কী কী আমল করবেন না, দুটো লেখা আছে। আরেকটা লেখা আছে প্রকৃত আহলে হাদিস কে, এই মর্মে ইনটোটাল 6টা বই আছে। এমনি প্রকাশনী থেকে বা অন্য জায়গা থেকে কিনলে প্রায় 550-600 টাকা পড়ে যাবে, প্রকাশনী সরাসরি এসেছে 350 টাকাতে 6খানা বই আপনারা একদম পেয়ে যাবেন, স্টেজে বাঁদিকে আছে। এখন ভিড় ভাট্টা করবেন না, আলোচনার শেষে শান্তভাবে নিয়ে যাবেন, পর্যাপ্ত পরিমাণে বই আছে, 350 টাকা। জি, শরীর বা কাপড় পাক আছে কিনা জানা নেই, এমন অবস্থায় নামাজ পড়া যাবে কি? বুঝি না কথাটা। শরীর অথবা কাপড়, শরীর কাপড়, আচ্ছা দেহ এবং কাপড়ে আমার পাপ পবিত্রতা আছে কিনা এটা আমার সন্দেহ হচ্ছে, ঠেলে নিয়ে যায়। আর যখন পবিত্রতার বিষয়ে আসে তখন আরো সতর্কতা অবলম্বন করতে হবে। কেন? কারণ আপনি যদি অপবিত্র থাকেন, সন্দেহ করেছি না করেনি এরকম যে টেনশন চলে আসে, চিন্তা চলে আসে, আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, এটাই বেশি গ্রহণযোগ্য। জি, কোম্পানির নামে মসজিদের নাম রাখা যাবে কি? সেই বুখারি হাদিস না চাষে করি, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিভিন্ন মসজিদের বিভিন্ন রকমের নাম থাকতো, তার জ্বলন্ত বর্ণনা কোরআনেও আছে, সূরা বানিসের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাহি আসরা বি আবদিহি। কোন মসজিদ থেকে কোন মসজিদে গিয়েছিল ভাই, কথা বলেন? মসজিদের আকসা থেকে কোথায়? মসজিদুল হারাম, মসজিদুল আকসা, বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা। জি, তারপরে কোরআনেও বাইতুল আকসা নাম আসছে কি আসছে না? আসছে। এবং সালাফদের মধ্যে বিভিন্ন গোত্র বিশেষ মসজিদের নামকরণ হতো, সহিহ বুখারী 420 নম্বর দেখেন যে সাহাবীদের নাম অনুসারে গোত্র অনুসারে মসজিদের নামকরণ করা হয়েছে। এখন পর্যন্ত পৃথিবীতে বিভিন্ন জায়গাতে আল্লাহ যেমন বাইতুল আকসা, বাইতুল হারাম, মসজিদ নববী এখনও আছে,
আবুবকর ওমর অনেক মসজিদ আছে তাই মসজিদের কেউ যদি নামকরণ করে এটা নাজায়েজ হারাম এমন কিছু নয় এটা সালাফ থেকে চলে আসছে কিন্তু যারা বলছে কেন মসজিদের নাম অমুক হবে কেন অমুক হবে এটা আসলে তারা ঐক্যের দোহাই দিয়ে তারা পরোক্ষভাবে একটা সুন্নাকে একটা মুসলিমদের ট্র্যাডিশনকে তারা বাতিল করতে চাইছে এটা মিথ্যা ঐক্যের দাবি জি